সময় তো উপস্থিতি, তাই এই সাইটগুলো মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সাইট যেগুলো আসলে আমরা হর হামেশা মানে কি সর্বদাই করে থাকি, কিন্তু আমরা এগুলোকে হারামে মনে করি না, বা আমরা অনেকে জানি যে এগুলো হারাম কিন্তু তারপরও আমরা বলি কি ছাড়া সম্ভব হয় না, অর্থাৎ আমাদের জীবনে জড়িয়ে গেছে। এগুলোর মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে গায়ে মাহরাম মহিলার সাথে নির্জনে অবস্থান করা। কি করা? টপিক খেয়াল রাখতে হবে যে গায়ে মাহরাম ব্যক্তি মহিলার সাথে বা নারীর সাথে বা মেয়ের সাথে নির্জনে অবস্থান করা। নির্জনে মানে একাকী অবস্থান করা। কোথায়? চিকলি পার্কে নিয়ে গেল, চলো বান্ধবী আছে ক্লাস শেষ একটু ঘুরতে যাই, বা ভার্সিটির ভার্সিটিতে পরে ভার্সিটিতে বিশাল জায়গা রয়েছে নিয়ে গেল এক জঙ্গল বনে, বা ভার্সিটির উপরে নিয়ে গেল, বা আপনার চিড়িয়াখানাতে চলে আসলো, সাপলা হলে চলে গেল, এরকম বিভিন্ন জায়গাতে যে জায়গাগুলোতে তাদেরই বসবাস, তা শয়তান শয়তানের জায়গাতেই নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। শয়তান কখনো মসজিদে নিয়ে আসবে না, ওয়াজ মাহফিলের জায়গায় নিয়ে আসবে না, এই দারসেও নিয়ে আসবে না। এখনো যদি আপনার এখানে সাইটে বলা হয় যে এখানে মুনমুন আসবে, ডলি শান্তনি আসবে, বা বলা বলা হয় যে সাকিব খান আসবে, তো বাপরে দেখা যাবে আপনাদের এলাকা শুধু নয়, আপনার এলাকা তো দূরের কথা, পার্শ্ববর্তী এলাকার লোক এসে আপনাদের এলাকা তছনছ করে দিবে, মানে জায়গায় খুঁজে পাবে না কোথায় বসবে। কারণ শয়তান চায় মানুষকে শয়তানের রাস্তায় নিয়ে যেতে, কারণ আমরা শয়তানের পথেই রয়েছি, এইখানে শয়তান তার পথেই আমাদের নিয়ে যেতে চায়। তো এগুলোর মধ্যে আমি বলবো যে হারামে জর্জরিত জীবনের মধ্যে আমার কাছে যেটা প্রথম মনে হয়েছে সেটা হচ্ছে কি, বর্তমান জামানায় যুবক যুবতী যেটা রয়েছি আমরা একে অপরের সাথে আমরা হর হামেশাই মেলামেশা করি, এমনকি পিতামাতারাও বলে যে সমস্যা নেই, ওই ছেলেটা একসাথে প্রাইভেট পড়ে তো ছেলেটা অনেক ভালো, মিশলে সমস্যা নেই, অন্য ছেলের মতো নয়, বিড়ি সিগারেট এগুলো খায় না, বাজে নেশা করে না, আচার ব্যবহার এত ভালো, অথচ পায়ে টাকলুম নিচে প্যান্ট শেষিতে শেষিতে কোথায় যে কোন ময়লা সাথে নিয়ে চলছে ওই মেয়ের বোরকার মতো বোঝা মুশকিল, অথচ মা বলছে অনেক সুন্দর, ওরকম ছেলের মেয়ের পক্ষ ওরকম বলে, ছেলের পক্ষ ওরকম বলে যে না আমার মেয়ে ছেলে যার সঙ্গে মিশতেছে মেয়েটা ভালো, পাঁচ টাকা নামাজ পড়ে সব কিছু করে, অন্য মেয়ের মতো তো খারাপ নয়। খারাপ আবার কে? শয়তান কি খারাপ ছিল? ও তো জিনদের মধ্যে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, কিন্তু সে কি হয়ে গেছে? আজ শয়তান হয়ে গেছে। তা মানুষ কখন ভালো থেকে খারাপে পরিণত হয় বলা যায় না। গায়ে মাহরাম অনেক দূরের কথা, আপনার রংপুরের মাটিতেই বাপ তার মেয়েকে ধর্ষণ করে বছরের পর বছর, আর সেখানে আপনি বলছেন যে অমুকের ছেলে অমুকের মেয়ে অনেক ভালো। এর আগে মনে হয় এখানে আলোচনা করেছি, এখানে কিন্তু বলেছিলাম যে 70 বছরের যে বুড়ি মহিলাকে তার জামা কি করেছে, সারা রাত ধর্ষণ করেছে। আজকে পিতার কাছে তার মেয়ে, নিজের মেয়ে নিরাপদ নয়, অথচ পিতা মেয়ে কোশ্চিন কালে বিবাহ সম্ভব নয়, কি নয়? পিতা মেয়ের বিবাহ কোশ্চিন কালেও সম্ভব নয়, এটা হারাম। অথচ সেখানেই একজন পিতা তার মেয়েকে দিনের পর দিন ব্যবহার করে চলছে, বাহিরে তো হচ্ছে, আপনার রংপুর অঞ্চলেরই ঘটনা, পেপারে সার্চ দিবেন, অনলাইনে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আর আপনি বলছেন যে অমুকের ছেলে অমুকের মেয়ে অনেক ভালো, একসাথে প্রাইভেট পড়ে কোনো সমস্যা নেই, তাহলে আপনি এখানে কি বলবেন? তাহলে বাপের কি সমস্যা ছিল? তার মেয়ের সঙ্গে যে জেনা করলো, তার মেয়ের সঙ্গে দিনের পর দিন কাজ করলো, ভাই বাহির থেকে ভিতরটা বোঝা সম্ভব নয়। আপনি বাহির দেখে ভিতর বুঝতে পারবেন না যে কার ভিতর কি রকম রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 24 নম্বর সূরা সূরা নূরের 21 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান আনয়ন করেছো। এখানে ঈমান বলতে মুমিনকে বোঝানো হয়েছে, মুমিন বলতে ঈমানের যে 6টা আরকান, আমি কিন্তু প্রায় আলোচনা করলে এটা বলে থাকি, খেয়াল রাখবেন যে এখানে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ উল্লেখ করেছেন, নর হোক বা নারী হোক, এখানে প্রত্যেক ব্যক্তিকেই ইনক্লুড করা রয়েছে, যারা কি ইমানের 6টা রোকন 6টা আরকানে বিশ্বাসী অবিশ্বাসী নয়, এদেরকে আল্লাহ ইন্ডিকেট করে, এদেরকে আল্লাহ বেছে বেছে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান আনয়ন করেছো, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না খুতুয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্কসমূহ।
অন্য অন্য জায়গায় কিন্তু ভালো কাজগুলোর ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বচনের শব্দ বেশিরভাগ ক্ষেত্রেই এক বচনের শব্দই ব্যবহার করে, কিন্তু খারাপের ক্ষেত্রে আল্লাহ বহু বচন ব্যবহার করে। কারণ মানুষ আসলে বর্তমানে একটু তাকাইলে দেখা যায় একটা ভালো কাজ মানুষ করতে চায় না, অথচ সে শত শত খারাপ কাজের সঙ্গে জড়িত। তো অনেক হেকমার মধ্যে এটাও একটা হেকমা আমি মনে করি, যে এর থেকে আল্লাহ এটারও ইঙ্গিত দেয় যে মানুষ ভালো কাজে যেমন আগায়, মন্দ কাজ তার চেয়ে ডাবল বা অনেক গুণে এগিয়ে যায়। এখানে আল্লাহ বলছেন যে লা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ওয়ামা ইয়াত্তাবি খুতুয়াতি শয়তান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে জেনে রাখো, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তার জেনে রাখা উচিত, মনে রাখা উচিত যে শয়তান এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটা মারাত্মক জিনিস, সে অন্য কিছুর আদেশ করে না। সে কিসের আদেশ করে? আল্লাহ বলছে ফাইন্নাহু, সে তো প্রকৃতপক্ষে ইয়ামুরু আদেশ করে বিল ফাহশাই ওয়াল মুনকার, যত অশ্লীলতা এই অশ্লীলতার দিকে আহ্বান করে, যত খারাপ কাজ এই খারাপ কাজগুলোর দিকে শয়তান কি করে মানুষকে আদেশ দেয়, নির্দেশ দেয়। অত আয়াতে কি বুঝলাম? অত আয়াতে কয়েকটা বিষয় বোঝা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ সুবহানাল্লাহ এখানে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কশিন কালো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এক অনেকগুলো তো অনেক দূরের কথা, একটাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আর যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সেজন্য মনে রাখে, শয়তান কখনো পাঁচ রক্ত সালাতের কথা বলে না, শয়তান কখনো কান থেকে ইয়ারফোন খুলতে বলে না, শয়তান কখনো ভিপিএনের জায়গায় যেতে নিষেধ করে না, শয়তান বরং তো সেগুলোর দিকেই মানুষকে বেশি বেশি ওয়াসওয়াসা দেয়, বেশি বেশি ধাবিত হওয়ার জন্য উস্কানি দেয়, উদ্বুদ্ধ করে সম্মানিত উপস্থিতি। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলছেন যে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান শুধুমাত্র কিসের নির্দেশ দেয়? ফাহশা মানে যৌন চাহিদার, অশ্লীলতার, জেনার দিকে শয়তান কি করে ওয়াসওয়াসা দিতে শুরু করে, আদেশ দেয়। এখানে আদেশ শব্দ এসেছে ওয়াল মুনকার, মুনকার বলতে যাবতীয় খারাপ কাজ, এগুলো শয়তান আপনাকে আমাকে নির্দেশ দেয়। অতএব আল্লাহর আয়াত থেকে বোঝা যায় শয়তানের পদাঙ্ক যেগুলোতে গেলে মনে হবে যে এগুলো শয়তানের পথ, এরকম যাবতীয় পথ থেকে দূরে থাকতে হবে বা দূরে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শয়তানকে এমন ক্ষমতা দান করেছেন যার দরুন শয়তান একজন মানুষের শিরায় উপশিরায় সহজেই স্পর্শ করতে পারে। এমনি আপনাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছে এমনি নয়, কারণ শয়তান এতটাই ক্ষমতাবান, আল্লাহ শয়তানকে এতটাই ক্ষমতা দিয়েছে যে শয়তান চাইলেই মানুষের শিরা উপশিরা প্রত্যেকটা জায়গা দিয়ে চলাচল করতে পারে এক নিমেষের মধ্যে। একথাই বলছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে, কিতাবু বাতিল খালক, সৃষ্টির সূচনা সংক্রান্ত অধ্যায় রয়েছে, বাবু সিফাতি ইবলিস ওয়া জুনুদিহি, ইবলিস এবং ইবলিসের সৈন্যদলের সম্পর্কে আলোচনা বা বিবরণ সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস নম্বর 3281 হাদিস বর্ণনা করেছেন সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বিশাল হাদিস, হাদিসের মাঝ থেকে এই টপিকের সঙ্গে মিল কথাটিকে নিয়ে এসেছি। তো তিনি মাঝপথে বলছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান সে চলাচল করে, সে চলতে পারে ইনসানের মধ্যে, মানুষের মধ্যে, মাজরাদ দাম, রক্ত যেমন চলে, রক্ত আপনার কোন জায়গায় নেই, যেখানে কাটবেন সেখানে রক্ত বের হয়, নাকি এমন কোনো জায়গা আছে যেখানে কাটলে রক্ত বের হয় না? আছে এরকম কোনো জায়গা? পুরো বডির এমন কোনো সাইড বা জায়গা আছে যে জায়গায় রক্ত মানে কোনো কিছু কাট মানে চামড়া কাটলে ওই জায়গায় চামড়া দিয়ে রক্ত বের হয় না? এখানে আল্লাহ সুসলাম তিনি এই কথা দ্বারা ইঙ্গিত করে বলছেন যে রক্ত যেমন চলে শরীরে, কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে না, এরকম শয়তান মানুষের ভিতরে এরকমভাবে চলাচল করে, অর্থাৎ মানুষের প্রত্যেকটা রগে রগে শিরায় শিরায় শয়তান চলাফেরা করতে পারে, চলতে পারে। শয়তান কত বড় পাওয়ারই! আর আপনি বলছেন যে সমস্যা নেই, আমি শুধু আমার বন্ধুকে আগাই দিতে যাব, আমি কি আর ডিজে গান শুনতে পারি? তো আল্লাহ বলছে আগে দেওয়াও যাবে না, কারণ আপনি আগে দিতে গিয়ে
কখন যে আপনি সেদিকে চলে যাবেন তার গ্যারান্টি নেই, কারণ শয়তান আপনার রগে রগে শিরায় উপশিরায় চলাচল করছে। আপনি বলতে সমস্যা না, আমার খালা তো মনে হয় তার সঙ্গে একটু তাকে একটু আগিয়ে দিয়ে আসি, কাউকে লাগবে না। চাচা আপনি থাকেন, চাচা আপনি থাকেন, আমি আগে দিয়ে আসি, আমি আজকে পরীক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে যাই মোটর সাইকেলে, মজাও নিচ্ছে কথাও বলছে। তো সে শত বড় ওইখা ওই সময় ফ্রেস্তা সাজুক না কেন, কিন্তু যখন সে মোটর সাইকেল তাকে নিয়ে যাবে, বিটের পর বিট যখন মোটর সাইকেল চলবে, তখন শয়তান যে কখন তার ভিতর থেকে তাকে ওয়াসওয়াসা দিয়ে বের হয়ে যাবে, কারণ সে তখন নিজেই বড় শয়তান হয়ে যাবে। শয়তানের আর তাকে মানে উস্কানি দেওয়ার বা সহজে করার কোনো দরকার পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাই তো আলোচনা আমরা একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করতে চাচ্ছি এই ব্যাপারে। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এবং মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাব উন্নিকা বৈবাহিক সংক্রান্ত অধ্যায় রয়েছে, হাদিস নাম্বার 3118 হাদিস বর্ণনা করেছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ইয়াখলুওয়ান্নাকু, লা ইয়াখলুওয়ান্না, অবশ্যই অবশ্যই নির্জনে মিলিত হবে না। তাকিদ ব্যবহার করা হয়েছে গ্রামাটিক্যালে। আমাদের দুটি তাকিদের সব বিষয় আছে, নুনের ক্ষেত্রে নুনে সাকিলা, নুনে খফিফা, দুটাই তাকিদ বোঝায়। তো এখানে লা ইয়াখলুওয়ান্না নুনে সাকিলার মাধ্যমে তাকিদ দিয়ে বলা হচ্ছে যে অবশ্যই মিলিত হবে না, নির্জনে মিলিত হবে না। রজুলুন কোনো ব্যক্তি, আমভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি নির্জনে মিলিত হবে না, বি ইমরাতিন কোনো নারীর সাথে, কোনো পুরুষ কোনো নারীর সাথে অবশ্যই নির্জনে খালি জায়গায়। আমরা খালি বলি না, খালিটা মূলত আরবি শব্দ খালিব লাম, খালি, ওই শব্দ থেকেই লা ইয়াখলুওয়ান্না খালি শব্দ থেকে আসছে। যে খালি জায়গায় না যাবে না একজন পুরুষ একজন নারীকে নিয়ে, খালি জায়গা যাবে না, বম্বুর নিচে যাবে না, আম গাছের নিচে যাবে না, ওই চিড়িয়াখানার ঝোপঝাড়ের পেয়ারা গাছের নিচে বসে আড্ডা মারবে না। এ কথাই বোঝাচ্ছেন আসসালাম। আপনার যেখানে কোনো জনগণ নেই, মানে কোনো মানুষের যাতায়াত নেই, এরকম নির্জন জায়গায় একজন পুরুষ একজন নারীকে নিয়ে অবশ্যই যাবে না, ইল্লা তবে সে যদি যায় তাহলে সে যেন স্মরণ রাখে, মনে রাখে, কানা সালিসু হুমা শাইতান, এরা যে দুইজন গেছে আসলে সেখানে দুইজন নয়, সেখানে আরও একজন আছে, তার নাম কি শয়তান, তার নাম শয়তান। তো যখন খালাতো বোন আর খালাতো ভাই চিকলি পার্কে গিয়েছে ওই টাবুর নিচে 20 টাকা দিয়ে, টাবুর নিচে এই সাইডে নদীর এপারে চলে গিয়েছে, যেখানে বডিগার্ড একজন আবার গার্ড দিচ্ছে যে কোনো যেন কেউ আসে সমস্যা করতে না পারে। কিছুদিন আগে পুলিশ যখন জিজ্ঞাসা করলো কি করো, বায়োলজি পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, কি পড়ায়, কেমিস্ট্রি বায়োলজি জীববিজ্ঞান এগুলো পড়ায়, কোথায়, ওই চিকলি পার্কের টাবুর নিচে। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেক জায়গা রয়েছে, আমার দেখা অনেক রয়েছে, এর মধ্যে সবচেয়ে একটা জায়গা আমি দেখেছি আমার নিজের মামাকে সঙ্গে নিয়ে, আপনার সংসদ ভবনের অপোজিট সাইডে জিয়ার কবর রয়েছে, দেখে কি আফসোস, রাত 9টা পর্যন্ত খোলা থাকে, বলছে রাত 9টার পরে প্রবেশ নিষেধ, তার মানে এখানে রাত 9টা পর্যন্ত নারী পুরুষ আসতে পারে কোনো সমস্যা নেই। জিয়ার কবরের চারপাশে বসে হাতে হাত ধরে গল্প চলছে, আর পুরো বাগান এমন সিস্টেমে করা, আপনার সাথে যদি আর একজন নারী পুরুষ এখানে থাকে কি করছে আপনি সহজে বুঝতে পারবেন না, মানে এরকম করে এমনভাবে ডাল ভাঙিয়ে চেতরে চেতরে মাটির সঙ্গে মিশে দিয়েছে যে মনে হচ্ছে একটা তাঁবু ডাঙানো আছে, দশটা জলজন্ত একটা গাছ, তাও আর পেয়ারা গাছ, এই গাছগুলোই বেশি দেখি এইগুলো এইগুলো জায়গাতে। তো সময় তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা মাহরাম নয়, কি নয়, মাহরাম নয়, মাহরামে যেখানে নিরাপদ নয়, কি আর বলবো, কথা বললে শুধু অন্য কথা আসে, যেখানে মাহরাম একজন নারী নিরাপদ নয় আর একজন মাহরামের কাছে, সেক্ষেত্রে কিভাবে একজন পিতা একজন মা তার মেয়েকে গায়ের মাহরামের সঙ্গে ঘোরাফেরা করতে দিতে পারে, অথচ তার সঙ্গে বিয়ে করা জায়েজ রয়েছে, কিভাবে একজন মা তার দুলা ভাইয়ের মতো মেয়ের দুলা ভাইয়ের সাথে মেয়েকে, অথবা তার জামাইয়ের সাথে তার মেয়েকে শাল দুলা ভাই একসঙ্গে সিনেমা হলে নিয়ে যেতে বা যে সিনেমা হল দেখতে যেতে বলে, বা আপনার চিড়িয়াখানে আসতে বলে, বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে বলে, কিভাবে বলে, অথচ বিবাহের পরে বর্তমান জামানায় দেখা যায় বউয়ের প্রতি যেমন আকর্ষণ, তার সে আমি মনে করি বর্তমান জামানায় যত স্কোয়ার দেওয়া যায় বেশি স্কোয়ার বা আকর্ষণ তার শালির উপরে থাকে।
বর্তমান জামানার দুলে ভাইগুলো হচ্ছে এরকম। তো এগুলো সুযোগ কে দিয়েছে? ওই শালি, সে নিজে সুযোগ দিয়েছে, ওই শালির মা, তার পিতা, তার বোন, তারা এই সুযোগ দিয়েছে। এখন ফেসবুকে এমন কোনো বিষয় না যা আসে না সম্মানিত উপস্থিতি। তো বলবো এরপর একটা হাদিস আমরা শুনে উপস্থাপন করছি, যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পুনরায় তার কিতাবুন নিকাতে উল্লেখ করেছেন, লাইয়াকাল ওয়ান্না রজুল বি ইমরাতিন, যে একজন মহিলা একজন পুরুষ একজন নারীকে নিয়ে নির্জনে মিলিত হতে পারবে না, এই অনুচ্ছেদ দিয়েই হাদিস উল্লেখ করেছেন। হাদিস নম্বর 5232 হাদিস বর্ণনা করেছেন উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকুম আদ-দুখুলা, কত মারাত্মক শব্দ, যেখানেই মারাত্মক আছে সুন্নাতে অনেক সময় আসলাম ইয়াকুম শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে ইত্তাকি, তুমি সাবধান থাকো, তুমি সাবধান থাকো, তুমি সাবধান থাকো, ইয়াকুম তোমরা সাবধানতা অবলম্বন করো, সাবধানে চলাফেরা করো। ওয়াদ-দুখুলা আলা নিসাই, কোন সাবধান? নারীদের, এখানে আমভাবে বলা হয়েছে, হোক তার মা, হোক তার নিজের বোন, হোক তার শাশুড়ি, নিজের স্ত্রী ছাড়া যত মহিলা আছে, মাহরাম গায়রে মাহরাম এখানে ইনক্লুড রয়েছে, যে ওয়াদ-দুখুলা আলা নিসাই, যে নারীদের কাছে প্রবেশ করার ব্যাপারে কি সাবধান। কেন আমি বললাম যে মা উদ্দেশ্য এখানে, পিতামাতা ঘরে রয়েছে, সন্তান এখন কোনো কিছু ইশারা ইঙ্গিত না দিয়ে ঘরে প্রবেশ করলো, সমস্যা হতে পারে কিনা? তার বোন ঘরে রয়েছে, সে জানে না বাহির থেকে আসে, তার বোন গোসল করে এসে কাপড় চেঞ্জ করতে পারে কি পারে না? যদিও বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের হেডলাইন দিয়ে বুঝিয়েছেন যে একজন পুরুষ একজন নারী নির্জনে মিলিত হতে পারে না, এটাই এখানে বেশি বুঝাচ্ছে, কিন্তু এখানে অন্যগুলো বোঝানো হয় যে নির্জনে তো গারে মাহারাম মিলতে পারবে না, পারবে না, ঘরের ভিতরে বা কোনো জায়গাতে যদি মাহারাম নারীও থাকে অনুমতি ছাড়া সেখানে সে প্রবেশ করতে পারবে না, যা অন্য হাদিস থেকে বোঝা যায়। এই কারণে আমি একসঙ্গে বললাম যে এখানে যেহেতু আমভাবে নিসার কথা উল্লেখ রয়েছে, তার মানে কি মাহারাম গায়রে মাহারাম উভয়ের কাছে প্রবেশের আগে সাবধান, আর সেখানে তো মাহারাম ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে গিয়ে নদীর উপর ড্যান্স করা তো অনেক দূরের কথা। এখন আবার অনেক জায়গায় দেখা যায় যে মানুষ যদি দেখতে পায় শুনতে পায়, এখন নৌকা ভাড়া করে যুবকরা একদম নারীকে নিয়ে নদীর মাঝে গিয়ে ড্যান্স করে, এর নাম হচ্ছে নৌকা ড্যান্স, আস্তাগফিরুল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এরপর যখন আসলাম এইভাবে বললেন যে একজন পুরুষ যদি কোনো নারীর কাছে প্রবেশ করতে না পারে তাহলে তো সমস্যা, কারণ কেন সমস্যা, শালি দুলা ভাই যেমন শালির প্রেমে পাগল, দেবর তেমনি ভাবির প্রেমে পাগল, তাই না? তো তিনি বলতেছেন ফাকাল রজুলুন, তখন এক ব্যক্তি বলে উঠল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফা রাআইতা, আপনি কি মতামত দেন, আপনি কি মতামত দেন, কিসের ব্যাপারে? আলহামওয়া, দেবরের ব্যাপারে। এখানে দেবর শব্দটা আসলে আমরা অনুবাদ নিয়েছি, কিন্তু ব্যাখ্যায় আসলে দেবর এখানে উল্লেখ নয়, এখানে স্বামীর ঘরের স্বামীর পক্ষের এভরিথিং পুরুষ যাদের সাথে বিবাহ করা জায়েজ আছে, এখন না হোক পরে জায়েজ বা এখনও জায়েজ, বিবাহ দুই ধরনের হয়, কারো সাথে মানে এখন হারাম কিন্তু পরে জায়েজ, যেমন শালিকে এখন বিয়ে করা হারাম কিন্তু বোনকে তালাক দিলে শালিকে বিয়ে করা জায়েজ, যার কারণে শালিকে হর হামেশাই মানে অল টাইম পদা করে দুলা ভাইয়ের সামনে চলতে হবে। তো ওরকম অনেক বিষয় রয়েছে যে সাময়িক হারাম পরে কি হয়ে যায় হালাল হয়ে যায়, তো এরকম ওই নারীর জন্য তার স্বামীর পক্ষের চাচা শ্বশুর হোক, চাচাতো ভাই হোক, মামাতো ভাই হোক, অর্থাৎ তার স্বামীর পক্ষে যত ভাই আছে, আদারা যত পুরুষ রয়েছে, যাদের সঙ্গে এই নারীর বিবাহ করতে কোনো সমস্যা নেই, ওই সময়ও নেই বা তার স্বামী এখন সমস্যা কিন্তু স্বামী তালাক দিলে আর কোনো সমস্যা থাকে না, এই রকম সমস্ত প্রকার পুরুষকে এখানে উল্লেখ করা হয়েছে হামুন দ্বারা। বিশ্বাস না হলে হামুন শব্দ অনলাইনে আরবি দিয়ে সার্চ করে দেখবেন এর দ্বারা আল্লাহ সাল্লাম কী উদ্দেশ্য করেছেন, কিন্তু আমরা বাংলাতে এখানে দেবরই পাই, কিন্তু আসলে শুধু দেবর উদ্দেশ্য নয়, কিন্তু স্বামীর ঘরের অনেক পুরুষ রয়েছে তার সঙ্গে বিবাহ করা ওই নারীর জন্য কি কোনো সমস্যা নেই।
তো পড়াশোনা বললেন যে কল আলহাম ও আল মাউথ, ওই নারীকে মনে করতে হবে, দেবরে অনুবাদ তুলছি, ওই নারীকে মনে করতে হবে তার দেবর নেই, তার দেবর মারা গেছে। অর্থাৎ তার স্বামীর চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব যত কিছু আছে এগুলো সব কি হয়েছে, পৃথিবী থেকে মহামারীতে মারা গেছে, বা বিষ প্রয়োগে সবাই মারা গেছে, বা বিয়ের আগে তার স্বামী সবাইকে বিষ খেয়ে মেরে ফেলছে, এরকম মনে করতে হবে। অর্থাৎ তার কোনো আত্মীয় স্বজন যার সঙ্গে ওই মেয়ের বিবাহ জায়েজ, এরকম কোনো আত্মীয় স্বজন তার বেঁচে নেই, এরকম মনে করতে হবে। কেন? ব্যাখ্যায় আমি দেখে এসলাম এটা কেন, যে আসলে মানুষ মৃত্যুকে যেমন ভয় করে, মৃত্যুকে আপনি ভয় করেন না তো, মৃত্যুকে তাকে যেমন ভয় করে, সামনে একটা সিংহ আসলে সে কি সিংহর মাথা সরতে হবে, নাকি সিংহ থেকে যত দূরে পারে রকেট সে সময় দরকার হতো রকেটে নিয়ে সে চলে যাবে, কোনটা করবে? যে এত দূর তো পালানোর চেষ্টা করবে, যাতে করে ওই সিংহের গতির যে তার গতি কি হয় না, হলে ধরে ফেলবে। কেন এখানে এসে দৌড়াবে? কেন, মৃত্যুর ভয় নাই? মৃত্যুর ভয়ে দৌড়াচ্ছে, কারণ সিংহ তাকে ধরা মানে তার মৃত্যু, কারণ সে তো তাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া শিকার বাঁচবে। এখানে বাঘের ভয়, সিংহের ভয় মানে তার মৃত্যুর ভয়। তো এর চেয়ে মারাত্মকভাবে দৌড়াতে হবে আপনাকে ওই দেবর থেকে। ভাবিরা শুনে রাখুন, আপনাকে আপনার ওই দেবর, যদিও বা সে বুড়ো হয়ে গেছে, মনে হয় যে তার কিছুই নেই, তারপর ওই বুড়ো দেবর থেকে আপনাকে এই সিংহের চেয়েও আরো বেশি গুণে পালাতে হবে। কেন? কারণ আপনি খুঁজে দেখেন আজকে বুড়োরাও বিয়ে করছে, করছে না? সময় তো বুঝতে, আরো দিকে যাচ্ছি না, তো একটা বিষয়ে অনেক সময় চলে গেল। কি বললাম? যে গায়রে মাহরাম নারী পুরুষ নিজে মিলিত হতে পারে না, অথচ আজকে আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যে নিজের বাড়িতেও মিলিত হচ্ছে, আর হাটে বাজারে সিনেমা হলে বিভিন্ন পার্কেতে অনেক দূরের কথা। বলছে যে আজকে আমার মা ফাঁকা, আজকে আমার মা বাসায় নেই, চলে আসো। কি নিয়ে? হুন্ডা নিয়ে চলে আসো। সত্যি তো কয়, সত্যি আজকে আমার বাসায় কেউ নেই। এরকম একটা হয়েছে কিছুদিন আগে, এই 6-7 মাস পার হবে, মেয়ে আর ছেলে দুজনে একে অপরের সাথে প্রেম করে, প্রতিবার ইসলামে প্রেম জায়েজ নেই, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, তো মেয়ে ওই ছেলের সাথে কখনো মিলিত হয়নি। মিলিত বলতে মেয়ে ভালো ছিল, এমনিতেই সামাজিকভাবে সে প্রেম করে, কিন্তু অন্তরঙ্গভাবে ওই মেয়ে ওই ছেলের সাথে কখনো মিলিত হয়নি। তো একদিন ছেলে মেয়েকে ডাকলো যে আমার বাসায় ঘুরতে আসো। কেন? যে বাসায় কেউ নেই, একা আছে, ভাল লাগছে না। তো পরে ভয় ভয় করে হলেও এই মেয়ে ওই ছেলের বাসায় চলে গিয়েছে। কথা বলতে বলতে বাসায় যেহেতু কেউ নেই, আছে কে? শয়তান। বাসায় যেহেতু কেউ নেই, আছে কে? শয়তান। বাসায় থাকলেও থাকে, না থাকলে তো আরও বেশি তাকে উস্কানি দেওয়া হয়। তো এক পর্যায়ে তারা উভয়ে নির্জনে মিলিত হতে হতে স্বামী স্ত্রী হয়ে গেছে, বাদ বাকি বুঝে নেবেন। তো এক পর্যায়ে দেখা গিয়েছে যেহেতু দুজনেই নতুন, তো বেলাত যখন ছুটতে শুরু করেছে, তো ছেলে তো জানে, মনে করেছে যে এমনিতেই বেলাত হয়, তো সে আর কিছু মনে করেনি। তো আল্লাহর কি কাম, ওই মেয়ের বেলার ছুটতে ছুটতে এমন অবস্থা হয়ে গেছে, ছেলে তাকে নিয়ে আসতে আসতে গাড়িতে মেয়ে মারা গেছে। মানে মেডিকেলে নিয়ে আসার আগেই মেয়ে কি আল্লাহর কাছে চলে গেছে। কর্পোরেটে কী জবাব দেবে, যে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মারা গেছে, তাই না? পরে ওই ছেলে যেহেতু বড় লোক, তারপর তাকে ধরা হয়েছে, জেলে আছে, এখন ছাড়া হয়েছে কি তা অবশ্য জানি না। তো এরকম হচ্ছে বর্তমান প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা, এরকম চলছে।